এক বড় খবর উপরে রাজধানীর অভিনব উপায়ে লুট যুবতী হয়ে ডাকি যুবক লুটিলে টিন্ডর আপ জরিয়ে যুবতী হয়ে ডাকি যুবক জনক পৌঁছবা পরে পাঁচ জন দুর্বৃত্ত লুট করেছেন। লুটর শিকার যুবক এক হোটেল কাম করতে খারবেল নগর অঞ্চলের ঘটিছে এই ঘটনা। অভিযোগ পরে তিন জনকু গিরফ করেছে পুলিশ। তবে সম্পর্কের অধিক অপডেট দেওয়া আম সহ ফোন লাইন যোড়িছেন আমার প্রতিনিধি স্নিগ্ধ চন্দন। স্নিগ্ধ, প্রকৃতরে পুরা ঘটনা কোন রয়েছে এবং পুলিশ এ দিগরে কোন বর্তমান কার্যানুষ্ঠান গ্রহণ করেছেন? দেখুন, আপনার জানিবে যে এবে খারবলনগর থানা পুলিশ তিন জনকু গিরফ করেছি। যে এইথিপাই গিরফ করেছি, জনে হোটেল বয়ঙ্কু যেভাবে ভাবে যুবতী হয়ে টিন্ডর আপ জরিয়ে তাঙ্কু ডাকিলে খারবলনগর থানা অঞ্চলকু ডাকিলে এবং সেঠারে তাঙ্কু যেভাবে ভাবে অভিনয় উপায়ে লুটপাট করিয়া পরে তাঙ্কু যেভাবে ভাবে গোটিয়ে কি তাঙ্কু লুটপাট করিয়া পরে সে সেঠারু সেমানে ফেরার হয়ে যাইছিলে। এই ঘটনাকু নেকি হোটেলরে কাম করতুয়া যুবক জনক যেতেবেলে থানারে অভিযোগ করেছিলেন, তাকে অভিযোগকে আধার করি তদন্ত আরম্ভ করেছিল খারবলনগর থানা পুলিশ এবং তিন জনকু গিরফ করা যাই। তিন জনক নাঁরে কোণী অপরাধিক মামলা রয়েছে কি সে নেই মধ্যে খোলতাড় চালিছে। তবে যা সূচনা রয়েছে কি যে লুটর শিকার হয়ে যে হোটেলরে কাম করুয়া যুবক জনক তাঁর মধ্যে বয়ান রেকর্ড করা যাই যে কেউভি ভাবে তাঁকু ঝিও হয়েকি টিন্ডর আপ জরিয়ে তাঁকু ডাকিলে এবং কেউভি ভাবে তাঁকু লুটপাট করেছিল, কোণ সব লুটপাট করছেন, এসব দিগকে নিয়ে সূচার জারি রয়েছে খারবলনগর থানা পুলিশ। এবং খুব শীঘ্র এক সাংবাদিক সম্মেলন জরিয়ে সবিশেষ তথ্য দেব কমিশন পুলিশ। কিন্তু সবুঠ বড় কথা হল রাজধানীতে এভাবে অভিনয় উপায়ে লুটপাট কু নেই এবার সাধারণ ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। যে হোটেল বয় জনক রয়েছে, হোটেল যে কাম করছেন, যে যুবক জনক যে লুটের শিকার হয়েছেন, তাঁকর অভিযোগ আধার করি তদন্ত আরম্ভ করেছিল খারবলনগর থানা পুলিশ এবং জনক যে তিন জনক গিরফ করা যাই এবং তিন জনক নাঁরে কোণী অপরাধিক মামলা রয়েছে সে নেই মধ্যে খোলতাড় চালিছে। এই তিন জনক পুলিশ তদন্ত করছে স্নিগ্ধ চন্দন। কিন্তু যে তিন জনক বর্তমান পক্ষে গিরফ করা যাই সেই তিন জন এই যে অভিনব উপায় অবলম্বন করে যুবক লুট করেছেন, ইয়ে সেমানক পাই প্রথম ঘটনা না পূর্বরু বি এমতি করছতি সে নে কোনসে আপডেট আসি পারুছে কি স্নিগ্ধ চন্দন? দেখুন, যেতবে পুলিশ তদন্ত করিব জনা পড়িব এই যে তিন জন গিরফ হয়েছিল তিন জন যুবক পরিচয় কোণ সে কেউ অঞ্চলর এবং আগর কৌশি লোক আগর কৌশি ব্যক্তি লুটপাট করলে কি এসব দিগু নেই মধ্যে খোলতাড় জারি রয়েছে। তবে যেভাবে কৌশলে কি খুব শীঘ্র এনে কমিশন পুলিশ পক্ষ গোটি সাংবাদিক সম্মেলন করা এবং এই সাংবাদিক সম্মেলন জরিয়ে মধ্যে সূচনা দিয়াযিব। তবে যা সূচনা রয়েছে কি এমনিকি মধ্যে যে তিন জন রয়েছেন ঘটনাস্থল অর্থাৎ যৌতি যুবকঙ্কু ঝিওর উপরে ডাকিকি সেঠারে তাঙ্কু লুটপাট করতে সেই জায়গাকু হয়ে তো অভিযুক্ত মানুষ নিয়া যাই পারে, সেঠারে মধ্যে ক্রাইম সিন রিক্রিয়েশন করা যাই পারে। কাইকি না এইথিপাই কি যে ক্রাইম সিন রিক্রিয়েশন করা যাই পারে, এহা সহিত বর্তমান অধিক তদন্ত করিবা পরে হি সত্যাসত্য সামনাকু হয়ে তো আসি পারে। আপনার নজর রখিতান্তু স্নিগ্ধ চন্দন, বহুত বহুত ধন্যবাদ আপনার তমাম সূচনা। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।